Vladimir Bartolo! Anlatsız Sadin Koro! Vladimir Bartolo! Anlatsız Sadin Koro! দেব মন্দিরে একদিন দেখছে একদিন কথা কইছে দেব মন্দিরে বলতে পারি না আমি বললাম তুমি করো বিতে তুমি মনে করো তুমি কি বলছো প্রত্যেক দাগ শুকায় নাই আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না মগিনে পন্ডিতরা বঙ্গবন্ধু বলতেছে আজকে লক্ষ লক্ষ লোক মাঠে যদি আপনি সঠিকভাবে এদেরকে পরিচালনা না করেন তাহলে রক্তের গঙ্গা বয়ে যাবে রাজপথ আশি কোটি রক্ত বইবে এই এই অবস্থা আপনি সঠিক তো সঠিকটির কি এদের ভাষায় বিভিন্ন কথা স্বাধীনতা আজকে আপনার ধিক্কার দিতে হবে স্বাধীনতা ধিক্কার না দিলে এই লোক ঘরে ফিরবে না এখান থেকে ক্যান্টনমেন্টে হামলা করবে বিভিন্ন দিক দিয়ে কথাবার্তা বলে আরও পয়েন্ট বলে বঙ্গবন্ধু আমি দেখি আমি কাজ ভাবতেছি বঙ্গবন্ধু এই যে তাত্ত্বিকরা বলতেছে বঙ্গবন্ধু নরেও না চরেও না কিছু বলেও না সব ধ্যান ধরে শুনতেছে তা আমিও লক্ষ্য করতেছি শোনা এদের কথা বলা বঙ্গবন্ধু শোনা শোনার মাধ্যমে উত্তরটা উত্তরটা আপনার আমার কাছ থেকে নেয় কি বলছে তো মানে শোনা ওনার সব কথা উত্তরটা উনি দিল তা রাগান্বিত এবং সরি মানে গরম ছিল নিচে বলে হাতটা বললে লিভ ইট টু মি গো এই কথাটা বলবে টেলিভিশনে অর্থ জানেন সবে ওই উনি তখন আগে ওই ইংরেজিতে বলছে এটা আমার উপর ছেড়ে দাও কি বলে এটা আমি জানি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখো বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ মিটিগেশন সময় হয়ে গেল কাপড় চোর বললেন পোলিটে এসে গাড়িতে উঠলেন আমিও আসিম ওনার সঙ্গে আর তাজুদ্দিন ভাই আর কারা কারা গাড়িতে উঠলো গাড়িতে উঠে গাড়ি রওনা হইল ঠিক ওই দিন লোকের চাপে তাজুদ্দিন ভাই সুন্দর চাপ গাড়িতে বসা সামনে ঠিক আমি বসা আমি 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 তো নামতে বাধ্য হয়ে গেলাম নামতে কারণ তার দুই বের থুয়া ঝাল বউকে কারণ দুই বের থুয়া আমি বউকে মে গাড়িতে তার আমি গাড়িতে উঠলাম না পিছন যে ফলকারটা ওদের আমি গাড়িতে উঠলাম সব নেতৃবৃন্দ উঠলেন একসঙ্গে বঙ্গবন্ধু বাড়ি থেকে একসঙ্গে নামলাম এটি তামাক খাইতেছে উঠ ওনার যে ভাষা সরসর ভাষা সবাই উঠলেন না তারা আমি মোস্ট প্রবাবলি হড় গাড়ি গেলাম পিছনে গাড়ি নামলো ভিড়লো পিছনে গেলে দৌড়ে আমি আসলাম আচ্ছা বঙ্গবন্ধু নিয়ে ইয়া করলো তারপরে বঙ্গবন্ধু নিয়ে আমি উঠলাম উঠতে গিয়া ওই গাছগুলা মোস্তফা মুরব্বি মানুষ তার বঙ্গবন্ধু পিছে তো গাছগুলো সব দুধ আমার মানে আমার বন্ধু আমার চাই যেতে আমি এবার হয়ে কিছু বললাম পরের সিঁড়িতে কাজ করে উঠলাম লোক উঠলাম উঠে আমরা এই সিঁড়িতে স্টেজ তো বুঝলেন আপনি আবার অবন্ধু নেই সমস্ত লোকজন সব আত্মারি চিৎকার এবং সবাই দেখা থাকে এসে উনি স্টেজে আসতেন আর তো ধর সমস্ত লোকগুলো চারিদিক পশ্চিম পূব সব থেকে হাত দেখা সেভ করে নিয়ে এসে ওই যে ডায়েস
আমি গোলাম মহিউদ্দিন আমি ওনার পিছনে দাঁড়ানো। এই দাঁড়ানোর পিছনে বঙ্গবন্ধুর ইঙ্গিত আছে, ছোট্ট ইঙ্গিত বঙ্গবন্ধুর আছে, সেটা বঙ্গবন্ধুই জানে আর আমি মহিউদ্দিন জানি। আমি পিছনে দাঁড়াইলাম, বক্তব্য শুরু করলাম। তো বক্তব্য যে শুরু করছে আমি তো পিছনে দাঁড়ানো, আমি তো জানি না এই যে ইতিহাস হয়ে দাঁড়াবে। তো আমি তো একদিন তপ্ত মনে বঙ্গবন্ধুর ভাষণ আনাবো শেষ পর্যন্ত, জয় বাংলা পর্যন্ত আমি পিছনে দাঁড়ানো। এতটা সময় শুধু আটের যে দেইনি, বিভিন্ন সময় বিভিন্ন পৌঁছে পৌঁছতো না, বিভিন্ন আমি তো পিছনে রয়েছে পাহারা, পিছনে তো আমি ওনার পাহারা, আমি গার্ড হিসাবে পিছনে দাঁড়াইছি। তো দাঁড়ায় তো আমি আর এক প্রশ্নের বই নেই, ওদিকে তাকাই এদিকে তাকাইছি লক্ষ্য করি, এইভাবেই অবস্থাটা গেছে যে চলতেছে। তো ভাষণ যে দিতেছে, কথা যে বলতেছে আমি তো শুনতেছি, তখন যে এটা যে ঐতিহাসিক ভাষণ লাখ লাখ লোক সামনে আমি সব দিকে গেছি, কি বলতেছে অনর্গল। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা আমি কিভাবে প্রকাশ করবো আমি জানি না, আমি তো দাঁড়ানো লাখটার লোক বলতেছে, এটা তো সভা দাঁড়ানোর উদ্দেশ্য বলতেছে, বক্তৃতার মঞ্চ আমি পিছনে দাঁড়ানো বক্তৃতা বিশ্বের লোক কিছুই মনে নাই, ওনার কথাগুলো যেভাবে বলতেছে আমার কাছে মনে হয় এটা মহামানব আসমান থেকে নেমে আসতেছে। ওই সময় উনার যে মূর্তিটা অবস্থাটা, উনি যে স্বর্গীয় দেব স্বর্গের থেকে নেমে এসে উনি লোকজন যা আছে বিশৃঙ্খলা অত্যাচার জন্য লোকজনের উদ্দেশ্যে উনি কথা বলতেছেন। উনি যে বঙ্গবন্ধু মানুষ লাখের লোকের বলতেছে যে ফিলি গেছে, এ অবস্থা উনি অনর্গ কথাগুলো বলে দিয়ে শুনতেছি। তো শোনার এক পর্যায়ে হাতে দিলাম যখন, তখন আমার হুশ হয়েছে। ওই যখন উনি লাস্টে বললেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্ট আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। আজকে 7 মার্চের ভাষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওদিকে ভাবছি 7 মার্চের ভাষণটা ইতিহাস, ওদের কি ভাবছি এটা আমি নিজেও থাকি, আমি তো পিছনে কনস্ট্রাক্ট জানাবো। তখন যে হাতে দিয়ে বলেছি কোন কোন সময় কিভাবে আমার নিজেই বঙ্গবন্ধুর যে মাধ্যমে যে আমি এত বড় পুরস্কার পাবো, আমার 7 বার জন্ম মৃত্যু হইলেও আমার এটা সমান হবে না। এটাকে এই তো আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমি বঙ্গবন্ধুকে বলতে পারিনি, আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। পাশাপাশি আমার বড় সবচেয়ে বড় সৌভাগ্য আমি বঙ্গবন্ধুর পায়ের নিচে স্থান পাইছিলাম, বঙ্গবন্ধু ওনার পায়ের নিচে আমাদের স্থান পাইছিলাম। দুর্ভাগ্য যে আমি মর্ত পাচ্ছি।
উনিও সাক্ষী পাশে রাতে ঘুমায় ঘুমছে দেখো চোখে ছিল লাভ করে দেখি আমার দুঃখ মরদিন দরকার কম আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই।